Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala Rasulillah wa ala alihi wa ashabihi ajma'in amma ba'd. Priyo dini bhai o bonera, ajke khubei sundor ekti dua somporke apnader samne alochona korbo. Je duati je kono somoshya ebong dushchintay Rasulullah sallallahu alaihi wasallam beshi beshi pat korten. Apnara jara nijederke onek beshi dukhi ebong dushchintagrosto mone koren তো আপনারা চাইলে এই দোয়াটির আমল করতে পারেন এতে করে ইনশাআল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলা চান তাহলে আমাদের দুঃখ এবং সমস্যা আল্লাহ তাআলা দূরীভূত করতে পারেন তো প্রিয় বন্ধুগণ আমরা দোয়াটি সুন্দরভাবে সবাই শিখে নেব ইনশাআল্লাহ এবং যখন আমরা এরকম কোনো সমস্যায় পড়ব কিংবা দুশ্চিন্তায় পড়ে যাব তখন আমরা এই দোয়াটির আমল বেশি বেশি করব তো বন্ধুগণ চলুন এখন আমরা দোয়াটি শিখে নেই এবং দোয়াটির অর্থ জেনে নেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল আমি আবারো দোয়াটি বলছি দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল والبخل والجبن وضلع الدين وغلبة الرجال প্রিয় দিনী ভাই ও বোনেরা আমরা দোয়াটি শুনলাম এখন আমরা দোয়াটির অর্থ জেনে নেব এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরুতা থেকে ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে প্রিয় দিনী ভাই বোনেরা আমরা দোয়ার অর্থটিও জেনে নিলাম এবং এই অর্থের মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে অনেক বিষয়ে দোয়া রয়েছে যেগুলি আমাদের প্রয়োজন তো এজন্য আমরা মোনাজাতেও এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে পারি ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ এই দোয়াটি উল্লেখ হয়েছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 2893 আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই সুন্দর দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন এবং সেই সাথে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলের সমস্যা এবং দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন والسلام عليكم ورحمة الله وبركاته